ময়মনসিংহের গৈপুর উপজেলার দশটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পাবলিক হলে গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মসিংহ জেলার জেলা প্রশাসক এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আহমরুজ্জামান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে যদি নির্বাচন কেন্দ্রে কেউ বা কোনো গোষ্ঠী বল প্রয়োগ ভীতি প্রদর্শন ভোটকেন্দ্র অবৈধ দখল ব্যালট ছিনতাই জুটপূর্বক অন্যের ভোট প্রদান চাপ সৃষ্টি সহ বিধি বহির্ভূত যে কোনো অপরাধ সংগৃত করার চেষ্টা করে তাহলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার বলেন নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতর ভূমিকা পালন করবে এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না তিনি নির্বাচন চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে কোনো প্রকার সমস্যা হলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে উপস্থিত প্রার্থীদের উন্মুক্ত আলোচনায় কয়েকজন প্রার্থী বিভিন্ন অভিযোগ বাধা বিবৃতি সহ নানা প্রশ্নের উত্তরে সমস্যার সমাধান করবে ইতিবাচক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি তারা বলেন ভোট গ্রহণ প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগ করে কেন্দ্র থেকে চলে যেতে পারেন সেই ব্যবস্থা সহ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে একটি স্বচ্ছ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমান্ডেন্ট মেজর আখের মাহমুদ জয় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারোয়ার জাহান গরিবুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুফাজ্জুল হোসেন খান আনসার বিডিপির জেলা কমান্ডেন্ট মোহাম্মদ সুহাগ মাহমুদ উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল কুমার সরকার গৈরপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সহ উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ